ডাক্তারের দেবী সেটি, একটা ডাক্তার আছে ভারতের ডাক্তার, ডাক্তারের দেবী সেটি, হার্টের ডাক্তার, বড় চিকিৎসক তিনি, হিন্দু মানুষ, গোটা দুনিয়ার সমস্ত ধর্মের মানুষ তার কাছে চিকিৎসা সেবা নিতে যায়। বহু রোগীকে তিনি শনাক্ত করেছেন, চিকিৎসা সেবা দিয়েছেন। সর্বশেষ তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, জীবনে বহু রোগী দেখলাম, মাথা ব্রেন চেক আপ করলাম, হার্ট চেক আপ করে দেখেছি, সবচাইতে ফ্রেশ ব্রেন ফ্রেশ হার্ট পেয়েছি ওই সমস্ত মুসলমানদের, যে সমস্ত মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজে সেজদা দেয়, সুরা ফাতিহা যে ব্যক্তি পড়বে, একমাত্র মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ সুরা ফাতিহার ভিতরে। যেরকম সুবহানাল্লাহ, যে সমাজে কোরআন তেলাওয়াত বেশি সেই সমাজে কোনো রোগ থাকবে না, যে সমাজে কোরআনের হুকুম থাকবে সেই সমাজে কোনো সন্ত্রাস থাকবে না, সেই সমাজে সুদ থাকবে না, সেই সমাজে ঘুষ থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। আজকে ডাক্তারও বেশি, মেডিকেল কলেজ হসপিটালও বেশি, ক্লিনিকও বেশি, রুগীও বেশি। আগের যুগে ডাক্তারও কম, রুগীও কম, হসপিটালও কম, রুগীও কম ছিল, কারণ আগের যুগে কোরআন তেলাওয়াত আজকের চাইতে কম ছিল না বেশি ছিল? বেশি ছিল, এখন তো নাই। একটা আয়াত আছে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়ামা ফিল আরদ মান যা লযী ইয়াশফাউ ইনদাহু إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতের নাম কি বলেন? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি খুব দামি একটি আয়াত, নয়টি বাক্য মিলে একটা আয়াত, নয়টা বাক্য জুমলা সের ভিতরে, সম্পূর্ণ আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন আয়াতের ভিতরে। এই আয়াতটা যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা সকল সিকিউরিটি তার জন্য নিশ্চিত করবেন আল্লাহ নিজে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সফল যদি হতে চাই, লাভবান যদি হতে চাই, তিনটা কাজ করব। সূরা ফাতিরে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস-সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তিনটা কাজ করবা, ব্যবসায় কোনো লস হবে না। নাম্বার ওয়ান, সুন্দর করে কোরআন তেলাওয়াত করবা প্রত্যেক দিন, অসুখ তোমার কাছে আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? নামাজে তেলাওয়াত করবা, ফজর নামাজ এবং এশার নামাজ যে বান্দা রেগুলার পড়বে আল্লাহ তাআলা তাকে জটিল জটিল রোগ থেকে হেফাজত করেন। জোরে বলে আলহামদুলিল্লাহ।